यह है एबीसी न्यूज एजीटी लाइव। বড় ভূমিকা নিয়েছে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা থেকে অভিযোগ জানানো হয়েছিল জাতীয় স্তরে বামপন্থী রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের নির্বাচন কমিশন প্রসঙ্গে কথা বলেছে লক্ষ্য করে যাচ্ছে নির্বাচন কমিশন কেন্দ্রের যে শাসক দল তাদের দ্বারা অনুসারী রাজ্যের যে সরকার চালাচ্ছে তাদের সুবিধার্থে যেখানে চুপ থাকা দরকার চুপ থাকছে, যেখানে তাদের সাথে একটু মুখর হওয়া দরকার বিরোধীদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য সেখানে তারা মুখর হওয়ার চেষ্টা করছে। তাহলে সংবিধান সৃষ্ট এই যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি যার উপর নির্ভর করছে আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, যার উপর ভিত্তি করে আইনসভা তৈরি হচ্ছে, এর সার্থকতা বোঝায় থাকছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে ভারতবর্ষের জনগণের সামনে এই প্রশ্ন উপস্থিত করেছে, এই সংবিধান আমরা রক্ষা করতে পারব। এই সমস্ত প্রমাণগুলো হচ্ছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি অল্পসংখ্যক 5 থেকে 7 ভাগ 10 ভাগ বড় বড় পুঁজিপতি তাদের স্বার্থ রক্ষা করবার জন্য এই অভিযোগের সময়ে 14 কোটি মানুষ কাজ হারিয়েছেন, পরিবার দ্বারা প্রায় 49 কোটি নিজের রাজ্যে কাজকর্ম অন্য রাজ্যে যেতে বাধ্য হন, তারা যারা ফিরে এসেছেন সেই কারখানার দরজা বন্ধ, তাদের জায়গায় ফিরে যাওয়ার কোনো সুযোগ তাদের নাই। মানুষের ক্রয় ক্ষমতা নিজের দিকে পড়ে গেছে, মন্দা চলছে, বাজারে মন্দা, এরকম পরিস্থিতিতে আজকেও এই দেশের কথা পত্রিকায় আমি পড়ছিলাম, সব পত্রিকায় খবর উঠে না, ভারতবর্ষের 35টা বড় বড় পুঁজিপতি পরিবার এই কোভিডের সময়ে অর্থনীতি যেখানে মুখ থুবড়ে পড়েছে, 35টা পুঁজিপতি পরিবার তাদের যে আয় উপার্জন 35 থেকে 50 ভাগ বৃদ্ধি পেয়েছে, কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না এটা সম্ভব হচ্ছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি পরিচালিত সরকারের দৌলতে। বিমান আক্রান্ত এদের ছাত্রের কাজ শুধু হাজারি ব্যবসায়ী তারা আক্রান্ত হলেন, তারাই হচ্ছেন আমাদের দেশের 100 জনের মধ্যে 85 জনের গরিব প্রচার করতে। আমরা পারি চোখ করে পুতুলের মতো অবাক দর্শকের মতো এই ঘটনাগুলি ঘটতে দিতে, তাহলে তো দেশ স্বাধীন হতো না। তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা জানালাম, যে শ্রদ্ধা জানাবার প্রশ্ন আসতো না, কাজে এই কথা স্মরণে রেখে দেশের মানুষ আপনারা এই দেশের সৃষ্টা, আপনারা ব্রিটিশকে ভারতবর্ষের মাটি ছাড়া করেছেন, এখন ব্রিটিশের কুচাল হিসাবে সাম্রাজ্যবাদের কুচাল হিসাবে দলাল হিসাবে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি যেভাবে দেশটাকে ধ্বংস করে দেওয়ার পথে চলছে অল্প একটা অংশের স্বার্থ রক্ষা করবার জন্য, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং এক্ষেত্রে আমরা যে মূল কথাটা দেশের সমস্ত অংশের মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে সংবিধান তার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এর ভেতরে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে এগুলোকে আর কাটছাট করতে দেওয়া যাবে না, একে ধ্বংস করতে দেওয়া যাবে না। এই সংবিধানের উন্নয়নের নাম করে নূতন করে এমন কোন সংবিধান তৈরি করার প্রবণতা প্রচেষ্টাকে প্রশ্রয় দেওয়া যাবে না, যা দেশের জনগণের জীবনে সর্বনাশ ডেকে আনবে। তাই আমরা আজকের দিনে সারা ভারতবর্ষে সংবিধান বাঁচাও, শপথ গ্রহণ করো এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচিগুলি প্রতিপালন করছি। আমরা আবেদন করব শুধু শপথ নেওয়া না, একদিকে শপথ সংবিধানের উপর আর কোনো আক্রমণ আমরা সহ্য করব না, যে আক্রমণগুলো নামিয়ে আনা হচ্ছে হয়েছে ইতিমধ্যে, এগুলো প্রত্যাহার করতে হবে, জনবিরোধী যে সমস্ত আইন এগুলো প্রত্যাহার করতে হবে, সংবিধানকে সুরক্ষিত করতে হবে। এর সাথে সাথে শ্রমিক কৃষক কর্মচারী ছাত্র যুবক অভিযোগ সংখ্যালঘু উপজাতি ছোট মজার ব্যবসায়ী ব্যবহার বুদ্ধিজীবী সেসব শ্রেণীর মানুষ তাদের জীবনের যে সমস্যা এগুলো শোনার জন্য ঐক্যবদ্ধ বৃহত্তর ঐক্য গড়ে তুলে ভবিষ্যৎ দিনে
약간 뭐라고 하면은 어떻게 보면 바라봐요. 안 그럼 머리들과 줄로 마스크팅도 하고 소방팀도 하고 이따 반대에 성비단과 소방 본비도 소방 하고 두둑대 역사태 보니 아무나 아프라 될까 잡을 좀 넣고 아프라 소방으로 한 걸면 삼매팀에 부역도를 성남 이제 성남의 성비 아프라 맞아보나 아마들 데스크에 넣고 보라 불쌍 부족부터 하고 그러니까 이 아프라 자니도 하고 아프라 불쌍 보면 하고 아프라 성내 এতক্ষণ দাঁড়িয়ে কথা বললাম কিছু অসুবিধা মানুষের হয়েছে কিন্তু লক্ষ্য করছিলাম সবাই সহযোগিতা করছেন তার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলার আপনাদের সাথে শপথ নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সামনের দিন ছড়ো মরে সেই লড়াইয়ে ছাপিয়ে পড়ে